অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। বৃহস্পতি বকরি হচ্ছে 20 জুন 2021 টু 18 অক্টোবর 2021 পর্যন্ত এই বৃহস্পতি বকরি অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবে। আমি এই ভিডিওতে জানাতে চলেছি ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির উপর এই বৃহস্পতি বকরি হওয়ার জন্য কী ফল হতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই ধনু রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে। দেখুন, বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে থাকছে এবং সেখানে বকরি অবস্থায়, এবং সরাসরি দৃষ্টি আপনার সপ্তমভাবে, আপনার নবমভাবে, আপনার একাদশভাবে, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে প্রথম কথা বলি, আপনাদের দৈনিক রোজগারটা বৃদ্ধি করবে। আপনি ধনুরাশির মানুষ, দৈনিক রোজগার আপনাদের বাড়বে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, শুভ বিবাহের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, অর্থাৎ দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, শুভ বিবাহ এই সকলগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু হবে। দুই নম্বর পয়েন্ট, আপনাদের যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, এবং যারা কনসালটেন্সির সঙ্গে আছেন, অ্যাডভাইজার, তারা কিন্তু এই সময় শুভ ফল কিন্তু পেতে চলেছেন, এবং ভাগ্যভাবের উপর দৃষ্টি, ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। যারা গভর্নমেন্ট সার্ভিস করছে সেখানে চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। যারা দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছেন, বহুদিন কর্ম পাচ্ছেন না, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা দৃঢ়ভাবে মজবুত করতে চলেছে। পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এর পাশাপাশি আপনাদের এই সময় সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে, এবং যারা উচ্চ শিক্ষাতে রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু, বা যারা পিএইচডি করছেন, রিসার্চমূলক করছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক দিকটা যদি বলি, ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের নির্দেশ করছে ধনুরাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা, যারা দীর্ঘদিন ধরে সন্তানের প্রচেষ্টা করছিলেন, সন্তানের জায়গা নিয়ে দুশ্চিন্তা ছিল, সেই জায়গাটাতে কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং যাদের ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেস বলুন, সেলফ বিজনেস বলুন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা এ সময় ভালো ফল পাবেন, এবং আপনাদের বড় ভাইদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি ধনুরাশি মানুষ, এই রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং ভাগ্যের সাপোর্ট, সরাসরি আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হবে। আমি বারবার বলেছি, যখন কোনো গ্রহ, অর্থাৎ শুভ গ্রহ যখন বকরি হয় তার শুভ ফল তিন গুণ কিন্তু বাড়িয়ে তোলে। অর্থাৎ এই সময়ের মধ্যে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি বকরি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি কিন্তু নিয়ে আসবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং আর্থিক স্থিতির জায়গা, অর্থাৎ যাদের দৈনিক রোজগারের জায়গাটা খুবই কিন্তু ভালো হতে চলেছে। এবার আসি ধনুরাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনাদের নির্দেশ করছে, পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে আর্থিক দিক থেকে এবং আপনাদের কর্মের দিক থেকে। এবং এ সময় যারা অ্যাডভোকেট বা অ্যাস্ট্রোলজার বা টিচিং প্রফেশনাল আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এই সময়।
মকর রাশি, এই যে বৃহস্পতি বকরি হচ্ছে, এর ফলে কি প্রভাব পড়তে চলেছে মকর রাশির? দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে এই বৃহস্পতি বকরি এবং সরাসরি দৃষ্টি পড়ছে আপনার কর্ম হবে। দেখুন, কর্মের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, সবথেকে সুখবর কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ক্যারিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা আগের থেকে অনেকটাই মজবুত কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি শত্রুতা, ঋণ, রোগ থেকে, শরীরের পাট এবং ঋণ থেকে আপনি কিন্তু মুক্তি এ সময় পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং অষ্টমভাবে দৃষ্টি সরাসরি আপনাদের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেই টাকাগুলো কিন্তু রিকভারি এ সময় কিন্তু হবে। ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। এবং এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকামের জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু বিদেশ থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে এই সময় বৃহস্পতি আপনাদের যেহেতু দ্বাদশপতি, ব্যয় কিন্তু আপনাদের করাবে। এবং তৃতীয়পতি, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবে। এবং বিবাহের জায়গাটা কিছুটা হলো আপনাদের ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, বিয়ের জন্য দীর্ঘদিনের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে। এবং ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু আপনাদের হতে চলেছে। ফিনান্সিয়াল দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে। কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে। এবং এই এই বৃহস্পতি বকরি হওয়াতে আপনাদের দৈনিক রোজগার, আর্থিক স্থিতির জায়গা আপনাদেরকে কিন্তু এ সময় কিন্তু বৃদ্ধি করবে। দৈনিক রোজগারটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু মকর রাশি কিন্তু নির্দেশ করছে। ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের আবারও বলছি পুনরুদ্ধার হবে। এবং বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু ভালো ফল পাবেন। এডুকেশন দিকটা যদি বলি, এডুকেশন দিকটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই সময় কিন্তু আপনারা পাবেন। আপনারা মকর রাশি মানুষ, আপনাদের এক্সপেরিয়েন্সের অনুযায়ী আপনারা কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না, অর্থাৎ আশানুরূপ ফল যেটা বলছে সেই রেজাল্ট আপনি মকর রাশি মানুষ আপনারা কিন্তু সেই জায়গাটা কিন্তু সমস্যা কিছুটা হলো খামতির দিক থাকবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু কাজ, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনি মকর রাশি মানুষ, দীর্ঘদিন আটকে আছে এমন কাজ, বহুদিন ধরে পেন্ডিং পড়ে আছে, এরকম কাজগুলো কিন্তু আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। এবং ফিনান্সিয়াল ক্রাইসিস আগের থেকে কিছুটা হলেও আপনাদের কিন্তু কমবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি বকরি, আমি বারবার বলেছি যে যখন কোনো শুভগ্রহ বকরি হয় তার শুভগুণ তিন গুণ কিন্তু বাড়িয়ে দেয়। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি বকরি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি আপনাদের কিন্তু নিয়ে আনবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। দেখুন, কুম্ভ রাশির রাশিতে এই বৃহস্পতি বকরি হচ্ছে, অর্থাৎ আমি বারবার বলেছি যে বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি পড়ো, অর্থাৎ যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই সেই ভাবগুলো গঙ্গা জলের মতো প্রবৃত্ত করে। এবং কোনো শুভগ্রহ যখন বকরি হয় তার শুভগুণ তিন গুণ কিন্তু বাড়িয়ে তোলে। অর্থাৎ এই যে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ফিফথ হাউসে, সেভেন্থ হাউসে এবং নাইন্থ হাউসে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথম কথা আমি আপনাদেরকে বলি, বিবাহের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ শুভ বিবাহের যোগ, দৈনিক রোজগার, এগুলো কিন্তু আপনাদের ব্যবসা
ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট প্রফিট কিন্তু করবেন এই 20 জুন 2021 টু 18 অক্টোবর। অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা, ধনপতি এবং একাদশপতি আপনাদের রাশিতে বক্রি অবস্থায়, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং সফলতা সাকসেস লাভের জায়গা নির্দেশ করছে, এবং এর সাথে সাথে দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, বিজনেসের জায়গা আপনাদের ভালো দিচ্ছে, পার্টনারশিপ বিজনেস দিকটা ভালো, এবং পঞ্চমভাবে দৃষ্টি সন্তান সুখের জায়গা, শেয়ার মার্কেট থেকে প্রফিটের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ যারা গোল্ড চাঁদির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, অর্থাৎ শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদির এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল কিন্তু নির্দেশ করবে। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য প্রচেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। এবং শরীর স্বাস্থ্যের দিকটা যদি আসি, শরীরগত দিক নিয়ে যারা যতদিন সমস্যা ছিল, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু আপনাদেরকে করবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শরীরের দিকটা, আর্থিক স্থিতির দিকটা এবং আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে এই সময় যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রাইমারি লেভেল হোক এবং হাই এডুকেশনের জায়গাটা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা এ সময় ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদের নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এবং এই সময় বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে আয় এ সময় আপনাদের কিন্তু হবে। বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভফল নির্দেশ করছে। এবার আসি মীন রাশি। মীন রাশি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতি আপনাদের রাশির দ্বাদশভাবে বক্রি হচ্ছে এবং সরাসরি দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে, আপনাদের রাশির ষষ্ঠভাবে এবং আপনাদের রাশির নবমভাবে। এই জায়গাটাতে কী হচ্ছে, অষ্টম এবং নবম দুইভাবে দৃষ্টি দিয়ে দিবে। দেখুন, এই জায়গাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ পারিবারিক সুখের জায়গা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের কিছুটা হলেও উন্নতি হবে এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, এডুকেশনের দিকটা কিন্তু ভালো, এবং ঋণ থেকে, রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আপনি মীন রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির বক্রি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং সরাসরি অষ্টমভাবে দৃষ্টি, বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের এই সময় সম্পূর্ণ হবে। ভাগ্যভাবে দৃষ্টি আপনাদের ভাগ্যদের, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে এই সময় দেখা যাচ্ছে। এবং ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে যারা ভুগছে, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হবে। বিদেশ থেকে আয় এবং কর্মের জায়গাটা যদি আসি, কর্মপ্রাপ্তির জায়গাটা, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। যাদের কর্ম চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় কর্ম পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং আপনাদের এই সময় বেশ কিছু পরিবর্তন এর সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি বক্রি আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক লাভ কিন্তু আপনাদেরকে দেবে। তবে ব্যয় আপনাদের হবে, কিন্তু আয়ের জায়গাটা, রোজগারের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো নির্দেশ করছে। তবে দেখতে হবে, আমি বারবার বলেছি, এই বৃহস্পতি আপনার রাশিচক্রে কীভাবে অবস্থান করছে, বৃহস্পতি স্থিতির থেকে দৃষ্টি করে যে যে ভাবের প্রতিষ্ঠায় সে সে ভাবগুলো গঙ্গা জলের মতো পবিত্র হয়। এবং যখন আমি বারবার বলছি, যখন কোনো শুভ গ্রহ বক্রি হয় তার শুভগুণ তিনগুণ কিন্তু বাড়িয়ে তোলে। অর্থাৎ এর শুভ ফল আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেনই পাবেন। আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু
এই আকর্ষিক লাভ আপনাদের কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই বৃহস্পতি বকরি খুশির জোয়ার নিয়ে আসতে চলেছে এই চারটি রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কমেন্টস থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।